নয়াবাজার বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা অনার্সের দ্বিতীয় বর্ষের প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সাথে যে ক্লাসটি নিচ্ছি সেটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত কল্পনা কাব্যগ্রন্থের উপরে এবং এর দু একটি কবিতার উপরে, বিশেষ করে বর্ষামঙ্গল এবং দুঃসময় এই প্রথম দুটি কবিতা, কল্পনা কাব্যগ্রন্থের প্রথম দুটি কবিতা নিয়ে আমি আজকে সংক্ষেপ আলাপ করব। তার আগে কল্পনা কবিতাটি প্রথম যে প্রকাশিত হয় সেটি হচ্ছে বৈশাখ মাসে 1307 বাংলা সালে, এবং রবীন্দ্রনাথ ঠাকুর এই কল্পনা কাব্যগ্রন্থে এসে তিনি একটু নিজেকে বিকশিত করে দেন। যদিও আমরা জানি সাহিত্যের এমন কোনো শাখা নেই যে রবীন্দ্রনাথ ঠাকুর তার দক্ষতার বিস্তার ঘটাননি, বাংলা সাহিত্যে সব কিছু, নাটক, প্রবন্ধ, উপন্যাস, কবিতা, গান, কাব্যনাটক, এমন কিছু নেই ভ্রমণ কাহিনী থেকে শুরু করে যে তিনি ছোট গল্প থেকে শুরু করে যে তিনি তার দক্ষতার ছাপ রাখেননি। কিন্তু তারপরও যেমন সোনার তরী, চিত্রা ইত্যাদি কাব্যগ্রন্থগুলো যখন লিখেছিলেন, তারপরে যখন কল্পনা কাব্যটি লিখলেন রবীন্দ্রনাথ ঠাকুর, তখন মনে হচ্ছিল যে তার চিন্তার জগতের একটা আলাদা পরিবর্তন হয়েছে। তিনি এই কবিতা কাব্যগ্রন্থের মাধ্যমে তার তার চেতনার জগৎকে একটু অন্যরকম করে আমাদের সামনে তুলে ধরেছেন। এই কাব্যগ্রন্থটিতে মোট কবিতার সংখ্যা হচ্ছে 22টি। যদিও এই কাব্যে বিশেষ করে প্রকৃতির যে সৌন্দর্য, প্রকৃতি বাংলা জগতের যে প্রকৃতি, তাছাড়া প্রাচীন ভারতের যে পুরাণ, প্রাচীন ঐতিহ্য এবং ভারতের যে পুরনো সৌন্দর্য, সব কিছু কিন্তু এই কাব্যগ্রন্থে এসেছে। বলা হয় যে, বলা যেতে পারে যে প্রকৃতির সৌন্দর্যের কথা কবি কল্পনা কাব্যগ্রন্থে বলেছেন। তবে একটু অবাক করা ব্যাপার যে এই কল্পনা কাব্যগ্রন্থ যেমন সিরিয়াস বিষয় নিয়ে লেখা আছে, প্রকৃতি নিয়ে লেখা আছে, প্রাচীন ঐতিহ্য নিয়ে লেখা আছে, যেমন কালিদাসের মেঘদূতের কথা লেখা আছে বা অন্য আমরা ইতিহাস ঐতিহ্য নির্ভর কিছু ব্যাপার চিন্তাভাবনার জগৎ আছে, সেখানে কিন্তু ঠিক এক ধরনের হাস্যরসাত্মক বা শ্লেষাত্মক কবিতাও আছে। যেমন আমরা জুতা আবিষ্কার, এই এই জুতা আবিষ্কার কবিতাটি কিন্তু কল্পনা কবিতার কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। তো যাই হোক, কল্পনা কবিতায় যদি আমরা এক কথায় বলি যে কল্পনা কবিতায় আমাদের বিভিন্ন ঋতুর কথা এসেছে, আমাদের প্রকৃতির সৌন্দর্যের কথা এসেছে, রবীন্দ্রনাথ যে মনের জগতে যে সৌন্দর্য নতুন করে ধরা দিয়েছে সেই নূতনভাবে সৌন্দর্যের প্রকাশের কথা এসেছে, সব কিছু মিলিয়ে যে এই কাব্যগ্রন্থে দুঃসময় অসময় বা বর্ষামঙ্গল, বর্ষশেষ, বৈশাখ বিদায় প্রভৃতি কবিতার মধ্যে যে সৌন্দর্য, যে রূপের বর্ণনা আছে তা রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে নতুন করে ধরা দিয়েছে। এক ধরনের ফিলোসফির মাধ্যমে তিনি মনোজগতের মধ্যে চোখ দিয়ে প্রত্যক্ষভাবে যেটা দেখেছেন সেটাকে তিনি আবার নতুন করে তার চেতনার জগৎ দিয়ে অন্যরকম করে সাজিয়ে দেখেছেন, সেই কবিতাগুলোর রূপকে আবার অন্যভাবে প্রকাশ করেছেন। তো যাই হোক, এই কল্পনা কাব্যগ্রন্থের প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা একদম প্রথম কবিতা একটুখানি তোমাদের পড়ে শোনাচ্ছি, অল্প একটু, দুঃসময়, দুঃসময় কবিতাটি একটু পড়ে শোনাচ্ছি। যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া, যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে, যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া, মহাশঙ্কা জপিছে মৌন মন্তরে, দিক দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা,
তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনই অন্ধ বন্ধ করো না পাখা। এই যে দুঃসময় কবিতা, আমি কিন্তু পুরোটা পড়লাম না, অনেক বড় কবিতাটি। এই দুঃসময় কবিতায় কবি তার জীবন বোধের কথা বলেছেন, যে এক সময় তার এই কবিতার মধ্যে জীবনকে যে উপলব্ধি করেছেন ঋষির মতো ধ্যানমগ্ন হয়ে, আর তিনি সেই ধ্যানমগ্ন ঋষির মতো হয়ে পঙ্ক্তিমালা গেঁথেছেন এই দুঃসময় কবিতার মাধ্যমে তার কল্পনা কাব্যগ্রন্থে। এই কবিতায়, দুঃসময় কবিতায় কবি ব্যক্ত করেছেন তার নিজের জীবনের একটি অন্যরকম রূপের দিক দিয়ে, যেখানে কবির জীবনে সন্ধ্যা নেমে আসছে, তাকে পাল গোটাতে হবে, তাকে নিজের বর্তমান অবস্থান ছেড়ে চলে যেতে হবে অন্য একটি জগতে, অন্য একটি সময়ে, অন্য একটি অবস্থানে তাকে যেতে হবে। কোথায় যেতে হবে কবি জানেন না, সেই অজানার ঠিকানা জানেন না। কবি কোত্থেকে এসেছেন, বর্তমানে যেভাবে থাকলেন, যতটুকু থাকলেন তার সময় শেষ, সন্ধ্যা চলে এসেছে, আবার নতুন অন্য কোনো জগতের অন্য কোনো ঠিকানার উদ্দেশ্যে তাকে চলে যেতে হবে। এই যে শিল্পী জীবনের ক্রমশ সময় শেষ হয়ে যাওয়া, এখানে এই এই কবিতাটির একটি আধ্যাত্মিকতা আছে, একটি ফিলোসফি আছে, যে একটি জীবনের শেষ, আমরা যখন জন্মগ্রহণ করেছি আমাদেরকে শেষ করতে হবে একটা জায়গায়, আমাদের মৃত্যু হবে, আমাদেরকে চলে যেতে হবে এই ক্ষণস্থায়ী জীবন ছেড়ে। কোথায় যেতে হবে এক অজানার উদ্দেশ্যে, এমন একটি জায়গায় আবার নতুন করে শুরু করতে হবে যেটা আমরা ঠিকমতো জানি না, কী হবে সেই জীবন, কী হবে সেই জগৎ, কীভাবে আমরা কাটাবো নতুন করে। আমরা এখানেও যেমন এসেছি জানতাম না, আমরা এসেছি, আমরা কাটিয়ে গেলাম একটা জগৎ, এখানে শেষ হয়ে গেল এই জগতের শেষ, সন্ধ্যা চলে এসেছে, আমাদেরকে যেতে হবে, এবং এই পথ পথের শেষ হয়ে গেছে, এই যাত্রা আমাদের শেষ হয়ে গেছে, কিন্তু আমাদের যেতে হবে অন্য যাত্রা, অন্য কোনো পথে, যেখানে সেই নতুন যাত্রা পথের ঠিকানা আমরা ঠিকমতো জানি না, সেই অসীম অজানার পথে পা বাড়াতে হবে সকল বন্ধন আশা ত্যাগ করে। কবির জীবন দেবতা ডাকছে, কবির জীবন দেবতা ইঙ্গিত দিয়েছে সেই পথের উদ্দেশ্যে যেতে হবে আবার নতুন করে নতুন জগতে। এই হচ্ছে দুঃসময় কবিতার মূল বক্তব্য, যে এক ধরনের চলে যাওয়ার নিঃসঙ্গতা, চলে যেতে হবে তাকে, বিষণ্ণতা, এই চলে যাওয়ার ব্যাপারটি এখানে তাকে ব্যথিত করেছে বা এক ধরনের অন্যরকম বোধের জগৎ তৈরি করেছে। প্রিয় ছাত্রছাত্রীরা, এটি হচ্ছে দুঃসময় কবিতা। এরপরে বর্ষামঙ্গল, বর্ষামঙ্গল কবিতাটা আমি খুব একটা পড়ব না, একটুখানি পড়ে নিচ্ছি। ওই আসে ওই অতি ভৈরব হরষে, জলসিঞ্চিত ক্ষিতি সৌরভ রভসে, ঘন গৌরবে নব যৌবন বরষা, শ্যাম গম্ভীর সরসা। তোমরা নিশ্চয়ই আগে এই কবিতাটি পড়েছ। এই কবিতার মাধ্যমে কবি রবীন্দ্রনাথ ঠাকুর বর্ষার যে চিরন্তন সৌন্দর্য, সেই চিরন্তন সৌন্দর্যের কথা বলেছেন। কল্পনা কাব্যগ্রন্থের একটি অন্যতম শ্রেষ্ঠ কবিতা হচ্ছে বর্ষামঙ্গল। এই কবিতায় বর্ষার যে বিচিত্র রূপ তা অঙ্কিত হয়েছে, বর্ষা কীভাবে প্রকৃতিকে সাজায়, কীভাবে আমাদের মনে ধরা দেয়। বর্ষার শত শত বছর ধরে বিভিন্ন যারা চলে গেছেন, যে সমস্ত কবি, সেই সমস্ত কবি যারা বর্তমানে আছেন, সেই সমস্ত কবি মনে জায়গা করে নিয়েছে। বহু যুগের বহু কবি বর্ষাকে নিয়ে লিখেছে, বর্ষার রূপ বন্দনা করেছে, বর্ষার যে বৈচিত্রতা, বিচিত্রতা, এই সমস্ত কিছু নিয়ে সবাই লিখেছে। বর্ষার সময় যে ঘন মেঘ কালো দিক চারিদিকে অন্ধকার হয়ে আসে, প্রকৃতির যে বর্ষার ঘনঘটা, অন্ধকার দূর করে আবার আলো আসে, বর্ষার বিচিত্র ফুলের সমারোহ, কখনো কখনো মনে হয় যেন বসন্তের সমারোহের সাথে বর্ষা মিলে গেছে। এই যে প্রাচীনকাল থেকে, সেই প্রাচীন সাহিত্য থেকে, কালিদাসের বর্ষা বর্ণনা থেকে, সমস্ত কিছু মিলিয়ে সব সাহিত্যিকের মনেই কিন্তু বর্ষা আলাদা করে নতুন করে এক ধরনের অনুভূতির সৃষ্টি করেছে। কালিদাসের কাছে বর্ষা কেবল ঋতু নয়, একটু অন্যরকম আরও কিছু। বর্ষার সময় আকাশের পরিবেশ দেখে রাধার মন যেমন ব্যাকুল হয় প্রিয়জনের সাথে মিলনের জন্য, রবীন্দ্রনাথের বর্ষামঙ্গল কবিতায় সেরকমই কালিদাসের
মেঘদূত থেকে শুরু করে সমস্ত কিছুই চলে এসেছে তার এই বর্ষামঙ্গল কবিতায়। জয়দেবের গীত গোবিন্দের কথা বলা যেতে পারে, বৈষ্ণব পদাবলীর কথা বলা যেতে পারে। তাদের এসব কবিতা পড়ে আমরা যখন স্থানকাল ও স্থানকাল পাত্রভেদে যখন আমরা বর্ষার রূপের কথা বলি, বর্ষার বৈচিত্র্যের কথা বলি, তখন এক ধরনের মায়ার জগৎ তৈরি হয় বর্ষার প্রতি। এই রবীন্দ্রনাথ ঠাকুর কল্পনা কবিতায় বর্ষার বর্ষামঙ্গল নামে যে কবিতাটি লিখেছেন, সেখানে তিনি পুরো বর্ষার রূপ বর্ণনা করেছেন। বর্ষার বর্ষার দিনে মনের যে অনুভূতির বোধের জগৎ তৈরি হয়, মনের যে অনুভূতির পরিবর্তন ঘটে প্রকৃতির সাথে যখন মন একাকার হয়ে মিলেমিশে যায়, সেই মনের কথা বলেছেন, সেই বোধের জগতের কথা বলেছেন এই কবিতায়। প্রকৃতির বর্ষার এই সৌন্দর্য কবি বর্ষামঙ্গল কবিতায় বর্ণনার মাধ্যমে আমাদের সামনে তিনি যে উদ্ভাসিত করেছেন তা চমৎকার এবং অত্যন্ত সুন্দরভাবে তিনি এই বর্ষামঙ্গল কবিতায় তা ফুটিয়ে তুলেছেন। তাই বহু যুগের যুগ যুগের যে কবিদের বর্ষার প্রতি যে বন্দনা, বর্ষার প্রতি যে তাদের আবেগ, বর্ষার প্রতি তাদের যে ভালোবাসা, সমস্ত কিছু মিলেমিশে যখন একসাথে একটি হয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের বর্ষামঙ্গল কবিতায় ধরা দিয়েছে। প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি বর্ষামঙ্গল কবিতার মূল বিষয়বস্তু তোমরা সংক্ষেপে হলেও বুঝতে পেরেছ এবং কল্পনা কাব্যগ্রন্থের এই যে দুইটি কবিতা দুঃসময় এবং বর্ষামঙ্গল, আশা করি তোমরা কল্পনা কাব্য সম্পর্কে সামান্য ধারণা পেয়েছ এবং দুঃসময় এবং বর্ষামঙ্গল কবিতা দুটি সম্পর্কেও তোমরা বিষয়বস্তু সম্পর্কে একটু জানতে পেরেছ। আজ আর নয়, তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো সময় অন্য কোনো ক্লাসে অন্য কোনো বিষয়বস্তু নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, শুভেচ্ছা নিও।